হরে কৃষ্ণ। ইস্কন ভক্তি বেদান্ত গীতা একাডেমি দ্বারা পরিচালিত আমতা গীতা পাঠচক্রের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক যেই রকম শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের মূল, ঠিক সেই রকমই শ্রীমতী রাধারানীও সমস্ত দেবী, যেমন লক্ষ্মী, রুক্মিণী, সত্যভামার মূল। রাধারানী এমনই একজন যিনি ভৌতিক ও আধ্যাত্মিক দুই জগতেই ভগবানকে নিজের মধুর প্রেমময় সেবা প্রদান করে থাকেন। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, প্রেম আর রসের নদী যখন হৃদয়ে প্রবাহিত হয়, তখনই মন তীর্থে পরিণত হয়, আর এই মনোভাবকেই রাধাভাব বলা হয়। কৃষ্ণের প্রতি প্রেমের সর্বোচ্চ ভাবই হল এই রাধাভাব। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে এই রাধারানী কিভাবে এই ধরাধামে প্রকট হয়েছিলেন। কালচক্রকে ঘোরাতে ঘোরাতে চলুন আমরা যাই সেই সময়ে, যখন নন্দবাবা আর যশোদা মা নন্দগ্রামে, আর বিশ্বভানু ও কৃত্তিকা মা বর্ষণাতে থাকতেন। আর এই দুই পরিবারের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর দুই পরিবারেরই কোনো সন্তান ছিল না। তো একদিন নন্দ মহারাজ আর বিশ্বভানু মহারাজ ঠিক করলেন যমুনা নদীর ধারে গিয়ে বসবেন। যমুনা মাতা অত্যন্ত দয়ালু, ওনার কিনারে গিয়ে বসলে সন্তানের প্রাপ্তি হয়তো হতে পারে। তো এইভাবেই দুজন বসলেন। তো যথাযথভাবে তারপর কৃষ্ণের জন্ম হলো ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর তিথিতে, যেটাকে আমরা জন্মাষ্টমী উৎসব হিসেবে পালন করি। আর ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমীর দিন বিশ্বভানু মহারাজ যখন ভোরের সময় এক জলাশয়ে স্নান করতে গেলেন, তখন তিনি ওই জলাশয়ে উজ্জ্বল কিছু একটা দেখতে পেলেন। এতই তার উজ্জ্বলতা যে চারিদিক আলোকিত হয়ে গিয়েছিল। যখন তিনি কাছে গেলেন, তো উনি দেখলেন এই উজ্জ্বলতা এক সোনার পদ্মফুল থেকে আসছে। যখন আরও কাছে গেলেন, তখন উনি দেখলেন যে এই উজ্জ্বলতা ওই সোনার পদ্ম থেকেও নয়, ওই ফুলের ভিতর রাখা এক অত্যন্ত সুন্দর বালিকা থেকে নির্গত হচ্ছে। ওই বালিকাকে দেখে বিশ্বভানুর মনে প্রেমময় স্নেহের উদয় হলো। আর ঠিক ওই সময়ই ব্রহ্মাজিও প্রকট হলেন এবং আকাশবাণী দিলেন যে আপনি পূর্বজন্মে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীকে কন্যারূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, এই জন্য এই জন্মে শ্রীমতী রাধারানীকে আপনি কন্যারূপে পেলেন। আপনি এনাকে বাড়িতে নিয়ে যান এবং প্রেমপূর্বক এনাকে পালন করুন। তখন বিশ্বভানু মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়ে রাধারানীকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। তো বাড়ি এসে উনি এটা লক্ষ্য করলেন যে এই কন্যা না তো চোখ খুলছে, না তো কিছু বলতে পারছে, না তো কিছু শুনতে পাচ্ছে। এই জন্য বিশ্বভানু মহারাজ খুবই দুঃখী থাকতেন। তখনই নারদ মুনি রূপ বদলে এসে বললেন যে এই কন্যা প্রাপ্তির জন্য উৎসব করতে হবে। বিশ্বভানু মহারাজ সেই কথা মতো ভীষণ ধুমধাম করে উৎসব পালন করলেন। আর এই উৎসবে এসেছিলেন ছোট্ট ছোট্ট কৃষ্ণ আর বলরাম, নন্দবাবা আর যশোদামায়ের সাথে। সবাই অত্যন্ত খুশি, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজছিল, মাখন ও মিছরি দিয়ে সবাইকে স্বাগত জানানো হচ্ছিল, কীর্তন হচ্ছিল, সখীরা নৃত্য করছিলেন। সবাই যখন যে যার মতো আনন্দ করতে ব্যস্ত, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে গিয়েছিলেন রাধারানীর কাছে এবং রাধারানীকে এসে স্পর্শ করেছিলেন। আর যখনই ওনার দিব্য হাতের স্পর্শ রাধারানী পেয়েছিলেন, তখনই রাধারানী নিজের চোখ খুলেছিলেন আর কাঁদতে শুরু করেছিলেন, আর ওনার কান্না শুনে সবাই ছুটে এসেছিলেন। আর তখন রাধারানীকে দেখে বিশ্বভানু মহারাজ আর কৃত্তিকা মা আনন্দে ভাবে বিভোর হয়ে গিয়েছিলেন যে আমাদের কন্যা চোখ খুলেছে, ও বলতে পারছে, শুনতে পারছে। আপনারা হয়তো ভাবছেন যে এইরকম কেন হলো, আসুন আমরা এর কারণও জানি। ধরাধামে প্রকট হওয়ার আগে গোলক বৃন্দাবন ধামে যখন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীমতী রাধারানীকে বলেছিলেন যে হে সখী, এবার আমাদের ধরাধামে যাওয়ার সময় এসেছে, তখন শ্রীমতী রাধারানী বলেছিলেন যদি বৃন্দাবন ধাম, গিরিগোবর্ধন আর যমুনা মাথা ওখানে না থাকে, তো আমি ধরাধামে যেতে চাই না। এরপর ভগবান বললেন যে আপনার এই ইচ্ছা আগে থেকেই জানতে পেরে আমি বৃন্দাবন ধামের কিছু অংশ গোবর্ধন আর যমুনা মাতার সাথে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, আপনাকে আমি কোনোদিনই গোলক বৃন্দাবনের বাইরে আসতে দেব না। তখন রাধারানী বললেন যে আমার আরও কিছু শর্ত আছে, যতক্ষণ না আমি আপনার শ্রীমুখে দর্শন পাবো, ততক্ষণ না তো আমি চোখ খুলবো, না তো কিছু বলবো, না তো কিছু শুনবো।
এই জন্য উনি ভগবান শ্রীকৃষ্ণের আসার অপেক্ষা করছিলেন। আর ঠিক এইরকমই আমাদের জীবনেরও একমাত্র লক্ষ্য হওয়া উচিত রাধিকানাথ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করা। আর এর জন্য প্রয়োজন একাগ্রতার, দৃঢ়তার আর আনুগত্যের, যার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলেন শ্রীমতী রাধারানী, যার প্রেমকে, যার ভাবকে অঙ্গীকার করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে হরিনাম সংকীর্তনের প্রচার করেছিলেন, যেটা কলিযুগের উদ্ধার হওয়ার সব থেকে সরল পন্থা। তো আসুন এবার আমরা জানবো যে এই রাধা অষ্টমী আমরা বাড়িতে কিভাবে পালন করব। রাধারানী অত্যন্ত কৃপালু, তাই তিনি মধ্যাহ্নের সময় এই জগতে প্রকট হয়েছিলেন, সেই জন্য দুপুর 12টা পর্যন্ত উপবাস। আর আপনারা যদি কেউ বাড়িতে অভিষেক করতে চান তো করতেই পারেন, আর যদি কেউ সম্পূর্ণ নিষ্ঠা সহকারে অভিষেক না করতে পারেন তো দুধ, দই, ঘি, গোচরণ, গোমূত্র, গঙ্গাজল ও ডাবে জল দিয়ে অভিষেক করতে পারেন। যেহেতু রাধারানী রন্ধন করতে ভালোবাসেন তো এই দিনে আপনারা রাধারানীর জন্য সুন্দর সুন্দর রন্ধন করতে পারেন। আর এই শুভ তিথিতে আপনারা গীতা বা ভাগবতমও দান করতে পারেন। তার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আপনারা আপনার বাড়িতে গিয়ে ভাগবতম বা গীতা পৌঁছে দেব। ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে অবশ্যই রাধারানীর কৃপা আমাদের প্রয়োজন। 10 কোটি একাদশী পালনে যে ফল লাভ হয় শুধুমাত্র একটি রাধা অষ্টমী পালনে একই ফল লাভ হয়। তো চলুন আমরা সবাই মিলে এই রাধা অষ্টমী ব্রত পালন করি এবং রাধারানীর সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করি। হরে কৃষ্ণ।